नमस्कार, आमी पवित्र विश्वास डब्ल्यूबी फार्मेसी यूट्यूब चैनले आपनादेर आबारो स्वागतम। आजकेर ये भिडियोटा एकटा गुरुत्वपूर्ण कोर्सेर ब्यापारे, जे कोर्सटी एकटा स्टूडेंट माध्यमिक एवं उच्चमाध्यमिक परीक्षार पर करते पारे। आमरा प्राय ग्रामे किंबा शहरे देखते पाई जे कोनो कारणे कोनो एक्सिडेंट, कोनो दुर्घटना, বা কেউ বিষপান করলে বা কাউকে সাপে কামড় দিলে, কারো হার্ট অ্যাটাক হলে প্রথমে হাসপাতালে যে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতাল থেকে যে ফার্স্ট ইমার্জেন্সি ট্রিটমেন্টগুলো দেওয়া হয়, যারা এই ট্রিটমেন্টগুলো করে তাদেরকে বলা হয় ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ানস। তো ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ানস হতে গেলে কোন কোর্সটি আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে করবেন বা ওয়েস্ট বেঙ্গলের বাইরের থেকে স্টুডেন্টরা করতে চাইলে তারাও করতে পারবেন, এবং এখানে এর এলিজিবিলিটি কী রয়েছে, তার পড়াশোনার খরচ কীরকম রয়েছে, এর জব অপরচুনিটি কীরকম রয়েছে, স্যালারি কীরকম রয়েছে, এবং কোন বোর্ডের আন্ডারে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, বছরে কোন সময় এর ফর্ম ফিল আপ শুরু হয়, সেই সমস্ত ভিডিওটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তাই প্রথম থেকে শেষ অবধি দেখবেন, যাতে এই ভিডিওতে যে কোর্সটি আলোচনা করা আছে যাতে আপনারা সহজেই বুঝতে পারেন, এবং আপনাদের বাড়িতে আপনার ছেলে মেয়ে, ভাই বোন কিংবা যারা উচ্চমাধ্যমিক দেওয়ার পর বসে রয়েছে, যারা ভাবতে পারছে না কি করবে, যারা ফার্মাসি হোক বা জয়েন্ট এন্ট্রান্স হোক বা ইঞ্জিনিয়ারিং হোক এসবের সুযোগ পাচ্ছে না, তারা বেকার বেকার সময় নষ্ট না করে এই সমস্ত কোর্স নিয়ে যদি পড়াশোনা করে, তাহলে ভবিষ্যতে আগামীতে মেডিকেল ফিল্ডে অনেক বড় সুযোগ অর্জন করবে। তো শুরু করা যাক ভিডিওটি। তো প্রথমে আমরা দেখে নেব যে ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান যে কোর্সটা অ্যাকচুয়ালি করানো হয়, সেই কোর্সটাকে বলা হয় ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, যাকে সংক্ষেপে বলা হয় DCCT, যার কোর্সের সময়কাল বা কোর্স ডিউরেশন হচ্ছে 2 বছর পড়ানো হয়, এবং 6 মাস, 2 বছর পড়ার পর 6 মাস একটা ইন্টার্নশিপ হয়, যে ইন্টার্নশিপটা অবশ্যই নিতে হবে। তাহলে কোর্সের সময়কালটা হলো প্রায় 2.5 বছর, অর্থাৎ 2 বছর 6 মাস। এরপর এই কোর্সের ফি, অর্থাৎ কোর্সটা কমপ্লিট করতে গেলে কতটা খরচ হতে পারে, সেটা হচ্ছে গভর্নমেন্টে যদি আপনি পড়ার সুযোগ পান তাহলে আপনার 30,000 টাকা খরচা পড়বে। এবং এই কোর্সটা করানো হয় বিভিন্ন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং ইনস্টিটিউটগুলো রয়েছে সেখানেগুলো করানো হয়, এবং আদার্স গভর্নমেন্ট বাদে যদি আপনি প্রাইভেট নন গভর্নমেন্ট স্টুডেন্ট করেন তো সেখানে সেই কোর্সের ফিটা আপনারা যে ওয়েবসাইটে জানতে পারবেন, www.smfw.in অফ দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল মে বি ভিসিটেড, এই ওয়েবসাইটে। এবার এই কোর্সটা কি অ্যাকচুয়ালি আমরা দেখে নেব যে ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ানরা যারা প্রশিক্ষিত পেশাদার, যারা কি করে চিকিৎসা জরুরি পরিস্থিতিতে অর্থাৎ ইমার্জেন্সি সিচুয়েশনে দ্রুত এবং তাদের যে এক্সপিরিয়েন্স সেটার সঙ্গে তারা রেসপন্স দেওয়ার চেষ্টা করে, তারা বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হোক বা যে কোনো দুর্ঘটনার দৃশ্যে তারা প্রবেশ করে তারা দ্রুত সেই সমস্যাটাকে দেখে, আইডেন্টিফাই করে এবং ট্রিটমেন্ট করার চেষ্টা করে। সেই জিনিসগুলো কী কী, মানে কোন কোন সমস্যার ওপর প্রশিক্ষিত হয়ে এবং তারা ট্রিটমেন্ট করার চেষ্টা করে, যেমন হার্ট অ্যাটাক, বিষক্রিয়া, সাপের কামড়, পড়ে যাওয়া, গুলি ক্ষত বা হামলা যদি কেউ করে, বা রাস্তার ট্রাফিক দুর্ঘটনাটা, এই সমস্ত জিনিসের ওপর কিন্তু এই টেকনিশিয়ানরা প্রশিক্ষণ লাভ করে এবং এরা এই সমস্ত বিষয়ের ওপর ট্রিটমেন্ট করার চেষ্টা করে। এরপর আমরা দেখে নেব যে এই কোর্সের যে রিকোয়ারমেন্টস, এলিজিবিলিটি অর্থাৎ কোয়ালিফিকেশান সেটা কি, যে একজন ক্যান্ডিডেট যদি সে 10+2 এক্সামিনেশান পাস করে, সঙ্গে যদি ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি থাকে,
সেই ক্ষেত্রে রেগুলার কোর্স মেনটেন করতে হবে। এবং এর পাশাপাশি বলে রাখি যে বয়স সীমাটা সেটা হচ্ছে 17 বছর মিনিমাম হতে হবে যে বছর আপনি অ্যাপ্লাই করবেন সেই বছর। এবং এখানে যে বোর্ড থেকে পাস আউট করতে হয় সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল যে WBCHSE বোর্ড রয়েছে বা NIOS বা রবীন্দ্র ওপেন ভারতী থেকেও যদি কেউ পাস আউট করে, আদারওয়াইজ ওয়েস্ট বেঙ্গলের বাইরের রাজ্য থেকেও যদি কেউ পাস আউট করে থাকে তাহলে তারা এখানে অ্যাপ্লিজেবল। এবং কোন কোন বোর্ড রয়েছে সেটা আমি এই ভিডিওর শেষে আমি দেখাবো সেই বোর্ডগুলোর নাম, যেখান থেকে আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে এলেও করতে পারবেন। এবার এখানে বলে রাখি যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্ট তারা যদি এই কোর্সটি করতে চান তাহলে আপনাদের অবশ্যই আগে NIOS থেকে বা রবীন্দ্র ওপেন ভারতী ইউনিভার্সিটি থেকে কী করতে হবে, উচ্চ মাধ্যমিক সায়েন্স কোর্সটি কমপ্লিট করতে হবে, তারপরে কিন্তু আপনারা এটি অ্যাপ্লাই করতে পারবেন। এটা প্রতি বছর এই রিক্রুটমেন্ট অ্যাডমিশনটা চলে। ওয়ার্কিং এরিয়া কী রয়েছে, যারা ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান হন তারা আফটার এই ডিপ্লোমা কোর্সটা করার পর হসপিটাল, ক্লিনিক, হেলথ কেয়ার সেন্টার, ইউনিভার্সিটি, রিসার্চ সেন্টার, অর্গ্যান ব্যাংকস, মেডিকেল ইকুইপমেন্ট কোম্পানিজ সে সুযোগ নিতে পারেন কর্মসুযোগে। এবং এর যে ক্যারিয়ার প্রসপেক্টটা রয়েছে পুরো পৃথিবীতেই এই ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ানদের হিউজ ডিমান্ড রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে হসপিটাল নার্সিংহোমগুলোতে সবচেয়ে বেশি, কারণ টেকনোলজিস্ট লাগে যারা CCU বা মেডিকেল ICUতে বা নিউনেটাল ICUতে, পেডিয়াট্রিক মানে বাচ্চাদের ক্ষেত্রে, সার্জিক্যাল ডিপার্টমেন্টের ক্ষেত্রে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে, গাইনোকোলজি ডিপার্টমেন্টে, নিউরো ICUতে, এই সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু এই ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ানদের নেওয়া হয়। এর যে স্যালারি, অর্থাৎ আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে এবং আপনি যদি সঠিকভাবে তার ট্রিটমেন্ট এবং দক্ষতার সঙ্গে কাজ করেন তাহলে আপনার স্যালারি 15,000 থেকে শুরু করে 40,000 পর্যন্ত বা তারও বেশি হতে পারে। তো এবার আমরা দেখে নেব যে আপনি ওয়েস্ট বেঙ্গলের কোন কোন গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা ইনস্টিটিউট থেকে এই ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান কোর্সটি করতে পারবেন। এবং এখানে মোট ওয়েস্ট বেঙ্গলে আপাতত 2022 অনুযায়ী 132টি সিট রয়েছে, যা আগামীতে আরও বেশি হতেও পারে বা চেঞ্জও হতে পারে। তো এখানে যে কলেজগুলো রয়েছে সেগুলোর নাম হচ্ছে মেডিকেল কলেজ যেটা কলকাতায় রয়েছে, যার টোটাল সিট আপনারা যখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 10টা সিট রয়েছে, জেনারেল 5টা, SC 2টো, ST 1টা, OBC A1, OBC B1 1টা করে। ঠিক একই রকমভাবে NRS যে মেডিকেল কলেজ রয়েছে কলকাতায় সেখানে টোটাল সিট রয়েছে 15টা, জেনারেল সিট 7টা, SC সিট 3টে, ST 1টা, OBC A 2টো, OBC B 1টা আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে 1টা সিট। এর পাশাপাশি RJ Kerr মেডিকেল কলেজ, যাকে আমরা শর্ট ফর্মে RJKMC বলি, সেখানে টোটাল সিট রয়েছে 20টি, তার মধ্যে জেনারেল 11টি, SC 4টি, ST 1টি, OBC A-দের জন্য 2টো সিট, OBC B-দের জন্য 1টি সিট এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 1টি সিট। একই রকমভাবে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে যদি পড়ার সুযোগ চান তাহলে সেক্ষেত্রে টোটাল সিট সংখ্যা রয়েছে 5টি, তার মধ্যে জেনারেল হচ্ছে 3টি, SC 1টি, ST 1টি এবং OBC A, OBC B কিংবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কোনো সিট বরাদ্দ নেই। এরপর একই রকমভাবে ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট এবং মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ যেটা কলকাতায় অবস্থিত, সেখানে টোটাল সিট সংখ্যা হচ্ছে 30টি, তার মধ্যে জেনারেলদের জন্য হচ্ছে 15টি, SC-দের জন্য 7টি, ST-দের জন্য 2টি, ABC A-দের জন্য 3টি, OBC B-দের জন্য 2টি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য 1টি। এরপর BMC মেডিকেল কলেজ বা বর্ধমান মেডিকেল কলেজ যাকে বলা হয়, সেখানে টোটাল সিট সংখ্যা হচ্ছে 10টি, জেনারেল সিট সংখ্যা 5টি, SC-দের জন্য 2টি, ST-দের জন্য 1টি, OBC A-এর জন্য 1টি, OBC B-এর জন্য 1 এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য কোনো সিট বরাদ্দ নেই। এরপর BSMC যাকে বলা হয়, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, যেখানে টোটাল সিট সংখ্যা রয়েছে 5টি, তার মধ্যে জেনারেল 3টি, SC-দের জন্য 1টি, ST-দের জন্য 1টি, কিন্তু OBC A, OBC B এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য কোনো সিট বরাদ্দ নেই। এরপর আমাদের নর্থ বেঙ্গল, অর্থাৎ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, যেটা দার্জিলিং শিলিগুড়িতে অবস্থিত, তার টোটাল সিট সংখ্যা হচ্ছে 5টি, জেনারেল 3টি, SC 1টি, ST-দের জন্য 1টি, OBC A বা OBC B এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কোনো সিট বরাদ্দ নেই।
এরপর MMC অর্থাৎ মিদনাপুর মেডিকেল কলেজ, যেটা পশ্চিম মেদিনীপুরে অবস্থিত, সেখানে টোটাল সিট সংখ্যা হচ্ছে 6টি, জেনারেলদের জন্য 3টি, এসসিদের জন্য 1টি, এসটিদের জন্য 1টি, ওবিসি এর জন্য 1টি, ওবিসি বি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কোনো সিট বরাদ্দ নেই। এরপর রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথালমোলজি কলকাতাতে অবস্থিত, কিন্তু এখানে DCCT অর্থাৎ ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজির জন্য কোনো সিট বরাদ্দ নেই। এছাড়া আদার্স যে প্যারামেডিক্যাল কোর্স রয়েছে সেটা এখানে করানো হয়। একই রকমভাবে JNM হসপিটাল, যেটা কল্যাণীতে অবস্থিত, একই রকম এখানেও কোনো সিট কিন্তু নেই। এরপর MMC অর্থাৎ মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যার মধ্যে টোটাল সিট সংখ্যা রয়েছে 6টি, জেনারেলদের জন্য 3টি, এসসিদের জন্য 1টি, এসটির জন্য 1টি, ওবিসি এ এর জন্য 1টি, ওবিসি বি এর জন্য এবং পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য কোনো সিট বরাদ্দ নেই। এরপর MMC অর্থাৎ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা মুর্শিদাবাদে অবস্থিত, সেখানে টোটাল সিট সংখ্যা হচ্ছে 15টি, জেনারেলদের জন্য 60টি, এসসিদের জন্য 3টি, এসটিদের জন্য 1টি, ওবিসি এ এর জন্য 2টি, ওবিসি বি এর জন্য 1টি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য 1টি। একই রকমভাবে কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল, যেটা কলকাতাতে অবস্থিত, সেখানে টোটাল সিট সংখ্যা হচ্ছে 5টি, তার মধ্যে জেনারেল 3টি, এসসি 1টি, এসটি 1টি। এরপর আমরা দেখে নেব যে রিজার্ভেশন অফ সিটস, তার মানে আমরা দেখলাম যে একটু আগে এসসি এসটি কিংবা ওবিসি এ বা ওবিসি বি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি থাকে, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে অবশ্যই তার লোকোমোটর ডিসঅর্ডার সার্টিফিকেট যেটা সেটা থাকতে হবে, এই সমস্ত সার্টিফিকেট থাকলে তার সুযোগ রয়েছে। এর যে এক্সাম কন্ডাক্টেড হয় থ্রু কার আন্ডারে, সেটা হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সামিনেশনের মাধ্যমে এই কোর্সটি করানো হয়, যাকে শর্ট ফর্মে SMFWBEE বলা হয়। এটা প্রতি বছর এই সময় বের হয় এবং এটা জুলাইতে রিলিজ হয়েছে। এই বছর 2022 যারা করেছেন তারা এই ওয়েবসাইটটিতে গেলে আপনারা দেখতে পারবেন। এরপর আপনারা যদি এই SMFWBEE এর সম্পর্কে ডিটেলস জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া জিনিসটি আপনারা স্ক্রিনশট নিয়ে পড়তে পারেন। এই SMFWBEE এই বোর্ডের আন্ডারে আরও অন্যান্য বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স করানো হয়। এরপর আমরা দেখে নেব যে এর মোড অফ এক্সামিনেশনটা কী রকম হয়। এটা একটা কমন এন্ট্রান্স এক্সামিনেশন, যেটা অনলাইন কিংবা অফলাইন বেসিক্সে হয়ে থাকে। এই বছর 2022 যেটা হচ্ছে সেটা হচ্ছে অফলাইন মোডে, যার বিজ্ঞপ্তি অলরেডি বেরিয়ে গেছে, এবং এখানে আরও অন্যান্য প্যারামেডিক্যাল কোর্সও কিন্তু করানো হয়। এবং এখানে যখন আপনি পরীক্ষা দেবেন সেখানে আপনার 50 নাম্বার থাকবে ফিজিক্স এবং কেমিস্ট্রি, যেটা সেকশন এ বলা হয়েছে, এবং সেকশন বি যেটা 50 মার্কস অর্থাৎ বায়োলজিতে কোশ্চেন থাকবে। অর্থাৎ মোট কথা হচ্ছে আপনার MCQ বেসিক্সে পরীক্ষা হবে, সেটা ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি, সেটা HS লেভেল অর্থাৎ উচ্চ মাধ্যমিক লেভেলে আপনারা যেটা পড়েছেন সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে। প্যাটার্ন অফ কোশ্চেন পেপার ইন SMFWBEE অর্থাৎ এর প্যাটার্ন যে কোশ্চেনটা হয় সেটা হচ্ছে MCQ বেসিক্সে হয়, এবং সেখানে কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই। MCQ মানে 4টা অপশন থাকবে, তার মধ্যে যেটা সঠিক সেটা আপনাকে করতে হবে। এবং র্যাঙ্কিংয়ে যে মেথডটা, অর্থাৎ আপনি যদি পরীক্ষার মধ্যে র্যাঙ্ক ভালো করতে পারেন তাহলে সেই র্যাঙ্ক অনুযায়ী মেরিট লিস্ট 5টা ধাপে বের হয়, সরি 5টা নয় 6টি সেপারেট মেরিট লিস্ট বের হয়। প্রথম যে মেরিট লিস্ট হয় সেটার মধ্যে সবাই থাকে, জেনারেল, এসটি, এসসি, ওবিসি এ, ওবিসি বি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সবাই মিলে থাকে। মেরিট লিস্ট 2, সেখানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য তৈরি করা হয়। মেরিট লিস্ট র্যাঙ্ক 3 নাম্বার, সেটা এসটিদের জন্য অনলি করা হয়। মেরিট র্যাঙ্ক লিস্ট 4, যেটা এসসিদের জন্য শুধুমাত্র করানো হয়। মেরিট র্যাঙ্ক লিস্ট 5, যেটা ওবিসি বি এবং এদের জন্য পরবর্তীতে করা হয়। সেই মেরিট লিস্ট ওয়াইজ যারা এই সুযোগ পান তারা এক্ষেত্রে অ্যাডমিশান নিতে পারবেন। যদি কোনো কারণে যাদের র্যাঙ্ক মানে টাই আপ হয়ে যায় তাদের বায়োলজি নাম্বার বেশি বা কম আছে কি না সেটার উপরে কিন্তু বেস করে অ্যাডমিশানটা নেওয়া হয়। এরপর আমরা দেখে নেব যে লিস্ট অফ এক্সামিনেশন সেন্টার, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যদি আপনি পরীক্ষা দিতে চান তাহলে কোন ডিস্ট্রিক্টে গেলে আপনারা পরীক্ষা সেন্টার সিলেক্ট করতে পারবেন বা পরীক্ষা দিতে পারবেন। তার মধ্যে হচ্ছে কলকাতা, বাঁকুড়া, বর্ধমান, শিলিগুড়ি, মিদনাপুর, মালদা, নদিয়া,
এই সমস্ত এবং মুর্শিদাবাদ এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে আপনারা এক্সাম সেন্টার দিতে পারেন, যা পরবর্তীতে হয়তো চেঞ্জও হতে পারে, কোনো ঠিক নেই। এরপর যে অ্যাপ্লিকেশন ফিস অর্থাৎ অ্যাপ্লিকেশন যে চার্জ, সেটা হচ্ছে 500 টাকা চার্জ নেওয়া হয় অ্যাপ্লিকেশন যখন আপনি করতে যাবেন। সেটা আপনাকে নেট ব্যাংকিং বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা স্টেট ব্যাংক চালানোর মাধ্যমে কিন্তু দেওয়া মানে দিতে হবে। এখানে সেরকম রেজিস্ট্রেশন ফি অর্থাৎ 100 টাকা দিয়ে অনলাইন কাউন্সেলিং করা যাবে, যেখানে চয়েস ফিলিং এবং সেখানে যে ইনস্টিটিউটে আপনি কাউন্সেলিং করতে যান তার লকিংটা এখানে করতে হবে, এবং এই 100 টাকার নেট ব্যাংকিং ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে করতে হবে। এবং অবশ্যই এক্ষেত্রে আপনারা নিজস্ব যে ডেবিট কার্ড সেখান দিয়ে করবেন, কারণ পরবর্তীতে যদি রিফান্ড হয় তাহলে আপনার সেই অ্যাকাউন্টে বা সেই ডেবিট বা এটিএম কার্ডে রিফান্ড হবে। হোস্টেল ফ্যাসিলিটি আছে কি না, সেখানে হোস্টেল ফ্যাসিলিটি কিন্তু থাকে না। এবং যখন আপনার 2 বছর কোর্স কমপ্লিট হয়ে যাবে, সে তারপর যে 6 মাসের যে ট্রেনিং পিরিয়ডটা চলে সেক্ষেত্রে কোনো স্টাইপেন্ড আছে কি না, সেক্ষেত্রে কিন্তু কোনো স্টাইপেন্ড নেই। এরপর যে কন্ট্যাক্ট সোর্স অর্থাৎ আমি যতগুলো ডিটেলস বললাম এই সমস্ত ব্যাপারে যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, তাহলে আপনারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল যে রয়েছে সেখানে আপনারা নিজস্ব নিজেই কন্ট্যাক্ট করতে পারেন বা মেল করতে পারেন, বা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটাকে নিয়ে আপনারা সার্চ করতে পারেন। এরপর আমি ভিডিওর প্রথমে যেরকমটা বলেছিলাম যে কারা অর্থাৎ 12th পাস কোন বোর্ড বা কোন ইউনিভার্সিটিতে করলে তারা এক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেই লিস্টটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন। যেমন এখানে আপনারা বিভিন্ন আউট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে থাকলে আপনারা এটাকে অ্যাপ্লাই করতে পারেন, যেখানে সেন্ট্রাল বোর্ড বা CBSE বোর্ড থেকে যদি খুব পাস করে বা বিহার থেকে করে বা আসাম থেকে করে তাহলে এখানে তারা অ্যাপ্লাই করতে পারবে। একই রকমভাবে এখানে কর্ণাটক রয়েছে, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, উড়িষ্যা, পাঞ্জাব এই সমস্ত রয়েছে। এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রয়েছে WBCHSE অর্থাৎ যাকে বলা হয় ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এখান থেকে উচ্চমাধ্যমিক পাস করলেও আপনারা এই কোর্সটি অর্থাৎ ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোর্সটি করতে পারবেন, কিংবা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বোর্ড থেকে করলেও আপনারা এখানে করতে পারবেন। এবং এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং থেকে করলেও উচ্চমাধ্যমিক পাস করার পরেও কিন্তু এই কোর্সটি করতে পারবেন। একই রকমভাবে মাদ্রাসা বোর্ড থেকে পাস করলেও আপনারা এই কোর্সটি করতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এবং এরপর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং এই যে কোর্সের টোটাল যে ডিটেলসটা, এর সমস্ত কিছু জিনিস কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশানে একটা PDF আকারে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা আরও নিজস্ব ভালো মতো পড়ে বুঝতে পারবেন। এবং অবশ্যই বলে রাখি এই যে কোর্সটা যে করা হচ্ছে প্যারামেডিকেল কোর্স, তার বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি 6 জুন থেকে বেরিয়ে গেছে, পরের মাস পর্যন্ত কিন্তু চলবে। তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।